আগামী 28 তারিখ আসানসোল সভা করার কথা আছে বলে জানা গেছে তৃণমূল কংগ্রেসের সূত্রে। যে মত বৃহস্পতিবার আসানসোল গোলমাঠ সহ আরো তিনটি মাঠ ঘুরে দেখেন জেলা শাসক এস অরুণ প্রসাদ ও পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, সাথে ছিলেন প্রশাসনের আধিকারিকরা। এদিনে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন, বিভিন্ন মাঠ যেগুলোর সম্ভাবনা রয়েছে সেগুলো ঘুরে দেখছি, চারটি মাঠ ঘুরে দেখা হবে, তারপর সিদ্ধান্ত হবে এবং পরবর্তী অংশে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সিএমএস সিকিউরিটির সাথে জেলা প্রশাসন এবং তৃণমূলের নেতৃত্বে। আসানসোল থেকে কাদের মিত্র রিপোর্ট, সমাজ হিতৈষী। কোনো কনফার্মেশন নাই সেই হপ্তে, বাট তবু মানে প্রোগ্রাম কনফার্ম হওয়ার পর আমি সবাইকে জানিয়ে দেব। বিভিন্ন মাঠগুলো যে পসিবিলিটি আছে, যেখানে হওয়ার সম্ভাবনা আছে, ওগুলো আমরা দেখছি। আর স্যার কটা কটা মাঠ দেখা হলো এটা নিয়ে? দুটো হয়েছে, আরও দুটো দেখতে যাবো। তো মানে কোনটা আশা করছেন কোনটা হতে পারে? সেটা তো আমরা পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু দেখে নিচ্ছি, বাকি যেভাবে ওরা ডিসাইড করবে ওখানে প্রোগ্রাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বহুত সারা গ্রাউন্ড দেখনে আয়ে।